ধর্ম জারজার উৎসব সবার প্রতিপাদ্যকে সামনে রেখে শারদীয় দুর্গোৎসব পালনে আইন শৃঙ্খলা ও সার্বিক বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার আয়োজনে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11:30টার সময় সিদ্ধিরগঞ্জ থানার কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল নারায়ণগঞ্জ এস এম জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা। অন্যান্যের মধ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র বর্মন প্রমুখ। উক্ত আলোচনা সভায় বলেন, সিদ্ধিরগঞ্জ এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের মোট 7টি মন্দির রয়েছে এবং বাধ্যতামূলক প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা ব্যবস্থা রাখবেন।